নমস্কার, আনন্দ বার্তায় আপনাদের স্বাগত। আপনাদের নিউজ দেখার পর একটা লাইক এবং একটা শেয়ার করুন। ভালো ভালো নিউজ দেখতে পেজটি লাইক করে দিন। আসন্ন কালীপুজো, তার আগে নির্দিষ্ট শব্দবাজি উদ্ধার করতে পুলিশ প্রশাসন তৎপর। বসিরহাটের স্বরূপনগর থানায় স্বরূপনগর বসিরহাট রোডে হরিশপুর মোড়ে একটি দোকানে শব্দবাজি বিক্রি করা হচ্ছিল বলে অভিযোগ। শুক্রবার পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে স্বরূপনগর থানার ওসি প্রতাপ মোদকের নেতৃত্বে পুলিশ বাহিনী অভিযান চালিয়ে 80 কিলোগ্রাম নিষিদ্ধ বাজি উদ্ধার সহ বিক্রেতাকে গ্রেপ্তার করে। বসিরহাটের স্বরূপনগর থানায় স্বরূপনগর বসিরহাট রোডে হরিশপুর মোড়ে একটি দোকানে শব্দবাজি বিক্রি করা হচ্ছিল বলে অভিযোগ পেয়ে স্বরূপনগর থানার ওসি প্রতাপ মোদকের নেতৃত্বে পুলিশ বাহিনী অভিযান চালিয়ে 80 কিলোগ্রাম নিষিদ্ধ বাজি উদ্ধার সহ বিক্রেতাকে গ্রেপ্তার করে। উদ্ধার হওয়া শব্দবাজিগুলির বাজার মূল্য প্রায় কয়েক লক্ষ টাকা। পুলিশ ধৃতকে শুক্রবার বসিরহাট মহকুমা আদালতে পেশ করে। বসিরহাট থেকে সিরাজুল মিস্ত্রির রিপোর্ট, আনন্দ বার্তা। আসন্ন কালীপুজো, তার আগে নির্দিষ্ট শব্দবাজি উদ্ধার করতে পুলিশ প্রশাসন তৎপর। বসিরহাটের স্বরূপনগর থানায় স্বরূপনগর বসিরহাট রোডে হরিশপুর মোড়ে একটি দোকানে শব্দবাজি বিক্রি করা হচ্ছিল বলে অভিযোগ। শুক্রবার পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে স্বরূপনগর থানার ওসি প্রতাপ মোদকের নেতৃত্বে পুলিশ বাহিনী অভিযান চালিয়ে 80 কিলোগ্রাম নিষিদ্ধ বাজি উদ্ধার সহ বিক্রেতাকে গ্রেপ্তার করে। বসিরহাটের স্বরূপনগর থানায় স্বরূপনগর বসিরহাট রোডে হরিশপুর মোড়ে একটি দোকানে শব্দবাজি বিক্রি করা হচ্ছিল বলে অভিযোগ পেয়ে স্বরূপনগর থানার ওসি প্রতাপ মোদকের নেতৃত্বে পুলিশ বাহিনী অভিযান চালিয়ে 80 কিলোগ্রাম নিষিদ্ধ বাজি উদ্ধার সহ বিক্রেতাকে গ্রেপ্তার করে। উদ্ধার হওয়া শব্দবাজিগুলির বাজার মূল্য প্রায় কয়েক লক্ষ টাকা। পুলিশ ধৃতকে শুক্রবার বসিরহাট মহকুমা আদালতে পেশ করে। বসিরহাট থেকে সিরাজুল মিস্ত্রির রিপোর্ট, আনন্দ বার্তা।